শুরুতেই নজর রাখব বিকেলের আগেই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 43.4 ডিগ্রি সেলসিয়াস বিকেলের আগেই মালদার সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস দমদমের সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস যেমনটা দেখা যাচ্ছে যে দুই জেলা বাদ দিয়ে রাজ্যের প্রায় সর্বোচ্চই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক ঠিক যেভাবে দেখা যাচ্ছে যে দুই জেলা বাদ দিয়ে প্রায় সর্বোচ্চই তাপপ্রবাহের পরিস্থিতি এবং যেভাবে তাপমাত্রা চটচট করে বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর কি কোনো আশার কথা শোনাতে পারছে নাকি এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দেখো এটাই হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা যে এখনো পর্যন্ত কিন্তু কোনো আশার আলো দেখা যাচ্ছে না উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া চচ্চর করে পারদ বাড়াচ্ছে তুমি যেরকম হিসেব দিচ্ছিলে ঠিক সেভাবেই অধিকাংশ জেলায় 40-এর ওপরে তাপমাত্রা দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি হয়ে রয়েছে এবং বাইরে বেরোলেই অসহ্য রোদের সঙ্গে ঘাম এটা কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং অন্তত বৃহস্পতিবার পর্যন্ত আজকে সবে সোমবার বৃহস্পতিবার পর্যন্ত এরকম পরিস্থিতি বজায় থাকার একটা আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং আগামী 4-5 দিনে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই প্রসঙ্গত বলে রাখা দরকার যে কলকাতায় অন্তত শেষবার বৃষ্টি হয়েছিল সেই ফেব্রুয়ারির শেষে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে সামান্য হলেও সেই বৃষ্টি এতটাই সামান্য যে সেটাকে ধর্তব্যের মধ্যে আনাও যায় না তার ফলে একদিকে ক্রমশ তাপমাত্রা বাড়ছে অন্যদিকে বৃষ্টির অভাব সব মিলিয়ে পুরো পরিস্থিতিকে অত্যন্ত সঙ্গীন করে তুলেছে এবং এই দফায় অন্তত আরও 3-4 দিন এই অসহ্য গরম নিয়েই অন্তত এই সকাল দুপুরটা কাটাতে হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর স্বর্ণালী অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো অরিত্রিক যেমনটা জানাচ্ছিল যে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদে গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিকেলের আগেই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 43.4 ডিগ্রি সেলসিয়াস মালদার সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি সেলসিয়াস দমদমের সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে